আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রশাসনিক প্রস্তুতি। ভোটের প্রাক মুহূর্তে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে তৎপর আরক্ষা প্রশাসনও। তা আরও এবার দেখা গেল ধর্মনগর মহকুমা শহরে। লোকসভা ভোটকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন আইজিপি সৌমিত্র ধর। গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ, টিএসআর, বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকরা। আসন্ন 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি শেষ পর্যায়ে পৌঁছে গেছে। প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে এবং চূড়ান্ত প্রস্তুতির জন্য তৈরি হতে আইজিপি সৌমিত্র ধর শুক্রবার উত্তর জেলা সদর ধর্মনগর এসে পৌঁছান। এদিন জেলা পুলিশ সুপার ভানুপত চক্রবর্তীর উপস্থিতিতে বিভিন্ন মহকুমার এসডিপিও, রাজ্য পুলিশ, বিএসএফ, টিএসআর এর উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে একে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। আরক্ষা প্রশাসনে গুরুত্বপূর্ণ এই বৈঠকের পাশাপাশি আইজিপি বিভিন্ন থানাগুলি পরিদর্শন করেন এবং নাকা পয়েন্টগুলি সঠিকভাবে কাজ করছে কিনা তাও পর্যবেক্ষণ করেন। আগামী লোকসভা নির্বাচনে পুলিশ প্রশাসন বিভিন্ন ফোর্সকে কিভাবে নিয়ন্ত্রণ করবে এবং কেমন করে কঠোরভাবে চেকিং পদ্ধতি চালিয়ে যাবে তা নিয়ে আলোচনার মাধ্যমে বিভিন্ন স্তরে আধিকারিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন এদিন। লোকসভা নির্বাচন যে একেবারে করা নাড়ছে তা আইজিপি সৌমিত্র ধরের উত্তর জেলা পরিদর্শন এবং গুরুত্বপূর্ণ বৈঠকের মাধ্যমে অনেকটা ইঙ্গিত পাওয়া গেল। আমাদের আইজি ল এন্ড অর্ডার স্যার উনি গতকালকে এসেছেন উত্তর ত্রিপুরাতে। আজকে এখানে যে মিটিং হচ্ছে সেটা হলো সিআরপিএফ, বিএসএফ, স্টেট পুলিশ, টিএসআর সবাইকে নিয়ে ইলেকশনটা যেন পার্লামেন্টারি ইলেকশন 2024 এটাকে কী করে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায়, এটার জন্য এখানে ডিস্ট্রিক্টের তরফ থেকে কী কী প্রিপারেশন নেওয়া হয়েছে আর কী কী নিতে হবে এইসব ব্যাপারে উনি এখানে আমাদেরকে আলোচনা করছেন, গাইডলাইন দিচ্ছেন এবং উনি ফিল্ডও ভিজিট করবেন। যে পোলিং বুথগুলি যেগুলো আছে থানাগুলি তো যাবেন, উনি এখানে গিয়ে সবার সঙ্গে কথাবার্তা বলবেন। এখানে এসডিপিরা সবাই এসেছেন, এটাই মূলত ওনার উদ্দেশ্য। স্যার, ইলেকশনকে সামনে রেখে কী কী ফোর্স মোতায়েন থাকবে আপনাদের? ফোর্স তো বাইরের থেকে আসবে, এখন পর্যন্ত আমরা জানি না কী ধরনের ফোর্স আসবে, তবে সিএপিএফ তো আসবে। সিএপিএফ ইনক্লুড সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ সবই আসবে। তো এখন পর্যন্ত আমরা পাইনি, বিভিন্নভাবে ফোর্স এখানে ডিপ্লয়মেন্ট হবে। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10।